তো নিন্দিগিতে বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখতে রাখতে অনেকেই কয়েকজন বাংলাদেশের বক্তা ছিলেন, আমার হাতটা ধরে ফেললেন, হুজুর আমি ইন্ডিয়ার মানুষ, আপনার বক্তব্যগুলো আমরা যখন বাংলার মাটি থেকে শুনি তখন মনে হয় যে জেলখানায় যদিও আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব আছেন, তো ইন্ডিয়াতে কি এরকম একজন আলেম আছেন, যদিও তার সাথে তুলনা করি না, কিন্তু যখন আপনি বলেন কথাগুলি আলোচনাগুলি করেন আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মনে পড়ে যায়, যে সুবহানাল্লাহ। তারপরে ওনারা আমাকে বললেন যে হুজুর একটা কথা বলছিলেন গোপন সূত্রে খবর। আমি বললাম কী গোপন সূত্রে খবর? তিনি বলছেন যে গোপন সূত্রে খবর হচ্ছে এই যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব খুব তাড়াতাড়ি জেলখানা থেকে তিনি আজাদ হচ্ছেন। জুরমুল আলহামদুলিল্লাহ, আজুর আলহামদুলিল্লাহ। আমি বললাম কীভাবে? তারপরেই আমি গোপন সূত্রে আমার কাছে খবরটা আসলো এরকম ওখানে থাকতে থাকতে যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, যে আমেরিকার দেখা যায় আজকে গোটা বিশ্বের দাদা, কথা বুঝেন কি নাই, এই দাদা ছাড়া কাউরি কোনো উপায় নাই। এখন দেখা যায় সেই দাদা বলেছে যেহেতু সামনে তারও যেন ইলেকশন আসছে মুসলমানদের কাছ থেকে ভোট নিতে হবে, সে দাদা বলেছে গোটা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত আলেমগুলিকে আসামিগুলিকে যাবজ্জীবন জেলের কথা শোনানো হয়েছে ওদেরকে তাড়াতাড়ি করে জেল থেকে ছেড়ে দিতে হবে, যেহেতু যাবজ্জীবন, এখন সে কবে মরবে, কি ব্যাপার, কি সমাচার, এত খরচা বহন করবে কেন গভর্নমেন্ট? একটু জোরে আলহামদুলিল্লাহ পড়েন, কেমনে কথা বলে ফেলেছে। এখন বক্তৃতার মাঝে যখন এরকম কথা বলতেছে জো বাইডেনের মতো লোক, তাহলে হাসিনার কিন্তু দেখা যায় কলিজা পর্যন্ত কাঁপতেছে, সুবহানাল্লাহ। হাসিনা দেখছে সর্বনাশ, যাকে দিলাম ফাঁসির অর্ডার, আবার দেখা যায় গোটা বিশ্ব এক হয়ে বলল না ফাঁসি দিও না, ফাঁসির কাছ থেকে তাই সে বেঁচে গেল। আবার যদি দেখালাম যে তাকে সারা জীবন যাবজ্জীবন জেলের মধ্যে থাকতে হবে, সেটার ব্যাপারও এখন যেন একটা সমালোচনা শুরু হয়েছে, ঝড় উঠেছে। হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয়, সে যদি ক্ষমতাচ্যুত হয়, ভোটে যদি হেরে যায়, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানা থেকে খুব তাড়াতাড়ি বাইর হচ্ছে, দুর্বল আলহামদুলিল্লাহ, আরো দুর্বল আলহামদুলিল্লাহ। আমিও চাইছি যে কোরআনের একজন তাফসিরকার, একজন মর্দে মুজাহিদের মতো মানুষ, একজন এমন একটি মানুষ যে মানুষটাকে আজকে জেলখানায় বন্দি করে রেখেছে অহেতুকভাবে, এরকমভাবে জেলখানায় বন্দি করে রেখেছিল এক সময় দেখা যায় হাজরতে ইমাম মোহাম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে, এক সময় দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহকে, এক সময় দেখা যায় হাজরতে ইমাম জাহির রহমতুল্লাহ আলাইকে। আমি সেই সমস্ত মহাদ্দেশের মহাক্কেকে ওলামা ইকরামদের ইতিহাস আলোচনা করতে চাইছি না, শুধু এতটুকু বলতে চাইছি যে আল্লাহ পাক যদি এমনি করে আলেমদেরকে জেলখানা থেকে যদি একটু যদি স্বাধীনতা দেন, তাহলে হয়তো আল্লাহর জমিনে আবার কোরআনের দাওয়াতের কাজ চালু হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, আরো ধরো ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আপনাদের যেটা বুঝাচ্ছিলাম যে আমরা হলাম ইন্ডিয়ান এক্সাম্পল, বিশৃঙ্খলা কীভাবে হয়, কোরআন ছাড়া যদি চলি তাহলে বিশৃঙ্খলা কীভাবে হবে, আমরা হলাম ইন্ডিয়ান, আমরা যদি ভাত খাই, মুড়ি খাই, আমরা অন্যান্য যা কিছু খাই খেলাম, খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা পেটের মধ্যে নিয়ে গিয়ে হজম করে দিলেন, এবার যখন একটা প্রেশার আসে, একটা চাপ সৃষ্টি হয়, কিসে হয়, ইস্তিনজা করব না হয় পায়খানা করব, তো পায়খানা করতেও যাওয়া হয় আবার ইস্তিনজাও করতে হয়। তো ইন্ডিয়ান মানুষ যখনই পেশাবের চাপ আসে, কেউ বলে পেশাব করব, কেউ বলে ইস্তিনজা করব, কেউ যেন বলে হিসি করব, কিন্তু মডার্ন যুগ এখন বলছে মাইনাস করব, মাইনাস বলছে না, বলছে না, বলো বলছে তো, এটা হচ্ছে ইন্ডিয়ান ভাষা। কিন্তু আপনি যদি বাংলাদেশ সফর করেন তাহলে পরে বাংলাদেশের মানুষেরাও বলে ইস্তিনজা করব, হিসি করব, মাইনাস করব, কিন্তু ইন্ডিয়ান মানুষেরা ছেলে হোক মেয়ে হোক, ইন্ডিয়ান ছেলে মেয়েরা গোদা বাংলা একটা কথা বলে মুদুও মুদুও, ও তখন আর হিসেবে মাইনাস এসব কিছু বলে না, মেয়ে হলো বলে মুদবো, ছেলে হলো বলো মুদবো, এটা হচ্ছে গোদা বাংলা। ঠিক ইন্ডিয়ান মানুষেরা যেমন গোদা বাংলা ব্যবহার করে, বাংলাদেশে যখন যাবে তখন বাংলাদেশেও দেখা যায় ওরা একটা গোদা বাংলা ব্যবহার করে, ওরা বলে মুদবো নয়, ওরা বলে মাতু করবো, খাবো খাবো, আপনারা আপনারা বলেন খাবেন,
আর পড়া বলে খাবো কথা বলতে গেলে আপনাকে জিজ্ঞেস করছেন খাবেন, এখন এই হচ্ছে একটা ভাষার মধ্যে পার্থক্য। তো ওরা বলে মাতু করব। এখন দেখা যায় বাংলাদেশে একটা বাড়িতে একটা মেহমান এসছে, মেহমানটাকে দেখা যায় খাবার দিতে হবে, সেবা যত্ন করতে হবে, তার সহযোগিতা সহানুভূতি করতে হবে। তো বাড়ির মালিক নেই, বাড়িতে বাড়ির মালিক বাড়িতে নাই, সে বাইরে কাজে গেছে। এখন ওই বাড়িতে একটা ছোট্ট শিশু কচি সন্তান আছে, সে অত ভালো কথা বলতে পারে না, কথা বুঝেন কি নেই, অত ভালো বুঝেও না। তো ওর আম্মা যান একটু একটু করে জিনিসগুলো দিচ্ছে, আর ছোট বাচ্চা তাই যেন আস্তে আস্তে মেহমানের কাছে খাবারটা পার করে দিচ্ছে। এখন খাবার দিতে 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 দিতেই দেখা যায় মা যখন বলছে এক গ্লাস পানি দাও কিংবা কিছু দাও, কিছু নিবে কিনে জিজ্ঞেস করো, তখন ওই কচি বাচ্চাটা বলছে আম্মু আমাকে মাতু করা লেগেছে, তুমি ওটা সহযোগিতা করো, আমি মাতু করে আসি। ওর মা সে সময় ছেলের পরিবেশ ঠিক করার জন্য ওর কানটাকে ধরে টেসে বলে দিয়ে বলছে দুষ্টু ছেলে, বদমাস কোথাকার, এই সময় মেহমানকে ভালো খাবার দেওয়া হয়েছে আর তুই বাজে ভাষা বলছিস, মাতু করব। এই খারাপ কথা শুনে যদি ওই ভালো খাবারের প্রতি মেহমানের অরুচি হয়ে যায় তাহলে মেহমানের সঙ্গে বেয়াদবি করা হবে, খবরদারি কথা বলবি না, মাতু করতে করে আস, কিন্তু এই কথা বলবি না। ওর মা ছেলেকে শাসন করছে। তো ছেলেটা কচি বাচ্চারা সে সময় মায়ের বকনি টকনি খেয়ে বলছে মা তাহলে আমি কী বলবো বাবাকে, শিখিয়ে দাও, কি বলবো শিখিয়ে দাও। তো ওর মা বলছে আমাদের বাড়িতে কোনো নতুন মানুষ যখন কেউ আসবে আর যদি তাকে খাবার দাবার দেওয়া হয় কিংবা স্নায়ু বা দেওয়া হয় সে সময় মাতু করবো, এ কথা বলিস না, তো তুই কী বলবি, গান করব, গান করব, গান করব, আমি তোর মা বুঝতে পারবো, আমি তোকে বলবো যা, কথা বুঝেন কি নেই। আসলে বুঝতে চাইলাম মা যেভাবে ছেলের পরিবেশ তৈরি করে সেইভাবে একটা পরিবেশ তৈরি করলো। কিছুদিন পর বিদেশ থেকে বাবা এসছে, বাপ তো আর জানে না মা কিভাবে ছেলের পরিবেশ তৈরি করেছে। এখন দেখা যায় ছেলেটা মা ছেলেটা বাপের কাছে রাতের বেলায় শুয়ে আছে, আদরের ছেলে কতদিন পরে বাপের কাছে শুতে পেয়েছে। এখন দেখা যায় বাপের কাছে শুয়ে থাকতে 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 গভীর রাত্রে দেখা যায় ছেলেটা ওর আব্বুকে বলছে আব্বু আব্বু আব্বু, ক্লান্ত শরীর চোখ খুলতে চাই না, আব্বু তবু ছেলের মহব্বতে চোখটা রগড়ে টগড়ে দিয়ে বলছে কি বলছো কি বলছো। তো ছোট্ট বাচ্চারা বলছে আব্বু আমি গান করব। তোর বাপ বলছে এখন চুপ করে ঘুমো, এখন চুপ করে ঘুমো, এখন গান করার সময় নেই, ঘুমো। এখন বাপ তো জানি না আসলে ছেলে কি বলতে চাইছে, এমন সময় ওই ছেলেটা বলছে আব্বু আমাকে গান করা লেগেছে, আমি গান করব। ওর বাপ দেখছে এই গভীর রাত্রে ছেলেকে আর কি কষ্ট দেবো, তো ছেলেটাকে বলল তুই যদি গান করতেই হয়, তোকে যদি গান করার প্রয়োজনই পড়েছে তাহলে আমার কানে আস্তে আস্তে গানটা শোনা, গানটা কর। এখন কি করেছে, বুতামটা খুলে দিয়ে নলটা ভরে দিয়ে বাস ওর বাপের কানে মুততে শুরু করেছে। যখন মরতে শুরু করেছে বাপ তখন বলছে দুষ্টু ছেলে বদমাস কোথিকার, তুই বলতে পারলি না যে আমি মাতু করব, তোকে পেশাব করে নিয়ে আসতাম, তুই গান করব বলে আমার কানেই মুতলি। বিশৃঙ্খলা হলো না হলো না, আসলে ব্যাপারটাই হলো যদি দেখা যায় সেই সন্তান সন্ততিগুলিকে সেই মানুষগুলিকে পরিবেশগুলি যদি সুন্দর করতে হয় কোরআনের আলোতে সুন্দর করতে হবে, কোরআনের আলোতে পরিবেশ যেন ঠিক করতে হবে। কোরআনের আলোতে যদি পরিবেশটা ঠিক না করা হয় তাহলে এমনি করে যেন বিশৃঙ্খলা দেখা দেবে, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন নাস। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে যা কিছু আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ পড়েন, এটার জন্য সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আমি যা আলোচনা করেছি তা বিশ্ব মানবের কল্যাণের জন্য, হাজা বায়ানুল লিন্নাস, এই কিতাবের মধ্যে বায়ান আলোচনা যা কিছু করেছি লিন্নাস বিশ্ব মানবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে এমন কিছু আমি বাদ দিই নাই, সব যেন বলে দিয়েছি, ওয়াতিবিয়ান
আল্লাহ পাক বলেন যত যাবতীয় যা কিছু তোমাদের প্রয়োজন তা সব প্রয়োজন অভাব মোচন করার জন্য আমি কোরআনের মধ্যে ঘোষণা করেছি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু এই কথাই যেন বলতেছেন না বরং এই কোরআনটা দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়ে গেল অবতীর্ণ হলো এখন এই কোরআনের প্রথমটা যখন খুলতে যান প্রথমে পেয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মিলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে একটা শব্দ পাওয়া যায় কি পাওয়া যায় الحمد لله رب العالمين الحمد لله رب العالمين এই শব্দ পাওয়া গেল দুইটা একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আর একই পাওয়া গেল কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি এখন কোনটার তাফসীর করি কোনটা আলোচনা করি বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা করব না দেখা যায় এমনি করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তাফসীর করব একটু একটু করে সবটাই আপনাদের শোনাই যেহেতু রাত্রি অনেক বেশি হয়ে গেছে আমি আপনাদের বলি বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি শব্দ এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এই শব্দটা এই বাক্যটা আল্লাহ নবী বললেন তোমরা যেন সর্বকাজে যেন তোমরা কাজের প্রথমে বিসমিল্লাহ পড়ে নাও তার মানে আপনি যদি দেখা যায় খাবারটাও খান তাও বিসমিল্লাহ পড়লেন আপনার যদি এমনি করে দেখা যায় স্বামী স্ত্রীতে মিলনের প্রয়োজন পড়েছে সঙ্গমের মন প্রয়োজন পড়েছে তাও তো দেখা যায় দুয়ার প্রথমেই যেন বিসমিল্লাটা লাগানো আছে না আছে তো তার মানে হর কামকে পেহলে বিসমিল্লাহ কাহলে করো